আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করব আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো। যে ভিডিও ক্লিপটি দেখলেন, দেখতে পেরেছেন, প্রায় 18 বছর পর তারা সন্তানের বাবা মা হতে পেরেছে। এই কারণে সে চোখের পানি ছেড়ে সেজদায় পড়ে পর্যন্ত আল্লাহর কাছে কান্না করছে, শুকরিয়া আদায় করছে। আপনারা দেখতে পেরেছেন তার পরিবার কতটা খুশি হয়েছে। প্রতিটা স্বামী স্ত্রী চাই তাদের একটা সন্তান হোক, কিন্তু আমরা সমাজে দেখতে পারি প্রেগনেন্সির বিভিন্ন সমস্যার কারণে, হয়তো বাবার হয়তো মার কারো না কারো সমস্যার কারণে সন্তান হয় না। 5 বছর, 10 বছর, 20 বছর চলে যায়, সন্তান হয় না। তবে এটা তো সঠিক যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে 30 বছর পরেও আপনার সন্তান দিতে পারেন। অনেকে আমরা বিশ্বাস হারিয়ে ফেলি যে 20 বছর হয়ে গেছে, এখন হয়তো আর সন্তান হবে না, এরকম চিন্তাভাবনা আমরা করে থাকি। এটা সম্পূর্ণ রং। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে 30 বছর পরেও আপনার সন্তান দিতে পারেন, এটার প্রমাণ রয়েছে অ্যাভেলেবল। এখন কথা হচ্ছে, যাদের নাকি প্রেগনেন্সি সমস্যার কারণে, আদারওয়াইজ অন্য কোনো সমস্যার কারণে সন্তান হচ্ছে না, আপনারা প্লিজ সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখুন, তার কাছে প্রার্থনা করুন, ইনশাল্লাহ তিনি আপনাদের মনে আশা পূর্ণ করবেন। আর এটা সব সময় মাথায় রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যা করেন সব কিছু বান্দার ভালোর জন্যই করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য ধরে তৌফিক দান করুক, সকলের মনে আশা পূর্ণ করুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।